বন্ধুরা, 2024 সালে রাহু টাকার বিছানা তৈরি করতে চলেছে এই রাশিগুলির জন্য। আমি এই ভিডিওতে অতীব সৌভাগ্যশালী রাশির নামগুলি বলবো, যে রাশিগুলি 2024 সালে রাহুর কৃপায় টাকার বিছানায় ঘুমোতে চলেছে, অর্থাৎ রাহু টাকার বিছানা তৈরি করতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী রাশি তা জানার আগে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন প্রথমেই বলে দিই। দেখুন, আমি এখান থেকে যে রাশিগুলির নাম বলবো, সেই রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলে আপনাকে আরেকটি জিনিস দেখতে হবে, আপনার ব্যক্তিগত জন্মছক বা বার্থ চার্টে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে, কতটা শুভ রয়েছে, কত ডিগ্রিতে রয়েছে রাহু, বাল্যভাবে রয়েছে, যৌবনভাবে রয়েছে না বৃদ্ধভাবে রয়েছে। এই বিষয়গুলো কিন্তু নির্ভর করে, এই ছোট্ট ছোট্ট বিষয়, এই বিষয়গুলো যারা জানে না, যারা বুঝে না, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে। কারণ আমি জানি আপনাদের মধ্যে অনেকেই কিন্তু টিকিট কাটার একটা হ্যাবিট আছে, আর এই টিকিট কেটে কেটে অনেকেই কিন্তু সর্বস্বহীন হয়ে গেছে, আমি সেটাও জানি। আমি যে কারণে বারবার বলি, টিকিট কাটার আগে বা শেয়ার মার্কেটে টাকা লাগানোর আগে ব্যক্তিগত জন্মছকটি দেখে নিন। এমন কোনো বড় অঙ্কের ফিজ নেই যে আপনারা দেখাতে পারবেন না। যত টাকার টিকিট কাটেন কি না মাস গিয়ে, তার অর্ধেকের অর্ধেকের অর্ধেক টাকাতেই কিন্তু আপনি ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিতে পারবেন। তাতে আপনি কি কি জানতে পারবেন? এক নম্বর, আপনার জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে কি না, আর হ্যাঁ, যদি থেকে যায় তাহলে কোন সময় রয়েছে, এই সময়টা বড় ইম্পর্টেন্ট। কারণ আমি যে সময়ের কথা বলবো, সেই সময় যদি টিকিট কাটেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রাপ্তিযোগ লেগে যাবে। এছাড়াও আপনাকে আরেকটি বিষয় জানতে হবে, সেটি হচ্ছে আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি। কারণ এই টার্গেট নাম্বার অনেকেই কিন্তু ভুল ভাল বলে, ভুল ভাল জানে, জন্মছক বিচার না করে টার্গেট নাম্বার এক্স্যাক্ট বলা সম্ভব হয় না। তবুও আমি এই ভিডিওতে একটা ইন জেনারেল টার্গেট নাম্বার বলবো, যে রাশিগুলির নাম বলবো, কিন্তু সেটি কিন্তু ইন জেনারেল, আপনার ব্যক্তিগত বার্থ চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। দেখুন, রাহু কি দেয় সেটা আগে জেনে নিন। দেখুন, রাহু বেসিক্যালি এই কলিযুগে রাজা বলা হয়। কারণ কি জানেন? কারণ রাহু এই কলিযুগে সবচেয়ে বেশি পরিমাণ অর্থ দিয়ে থাকে, মানে রাহুর একটা বলবন্তা বা শক্তিশালী জায়গাটা কিন্তু এই কলিযুগে সবচেয়ে বেশি। তাই এই রাহু আমাদের আকস্মিক অর্থ দিয়ে থাকে, শেয়ার মার্কেট থেকে অর্থ দিয়ে থাকে, বিদেশ ভ্রমণ দেখায়, এছাড়াও মামার বাড়ির সুখ, শ্বশুর বাড়ি থেকে অর্থপ্রাপ্তি, এই জায়গাগুলো কিন্তু দেখিয়ে থাকে। তাই আমি আবারও শেষবারের মতো বলবো, রাশিগুলির নাম বলার আগে আপনার ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিন, প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন। এই রাহু রক্ষা কবচ আপনার জীবনকে কিন্তু রক্ষা করে ফেলবে, এটা কিন্তু কনফার্মড বলা যায়। আসুন, আমি একে একে রাশিগুলির নাম জানিয়ে দিই এবং তাদের ইন জেনারেল একটা টার্গেট নাম্বারও বলবো। তবে কখনোই ভাবেন না এই টার্গেট নাম্বারটি কিন্তু একদম সঠিক। প্রথম যে রাশির কথা বলবো সেটি ধনু রাশি। ধনু রাশির জাতক বা জাতিকা আপনি হলে 2024 সালে রাহুর দয়ায় বা রাহুর কৃপায় টাকার বিছানা ঘুমোতে চলেছেন, অর্থাৎ রাহু টাকার বিছানা তৈরি করতে চলেছে। তবে খেয়াল রাখবেন, আপনার ব্যক্তিগত জন্মছক বা বার্থ চার্টে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। আপনাদের এই বছরে 2024 ইন জেনারেল টার্গেট নাম্বার 4 এবং 8। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি 2024 সালে রাহু টাকার বিছানা তৈরি করতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে 2024 সালে আপনারাও রাহুর দয়ায়, রাহুর কৃপায় টাকার বিছানায় ঘুমোতে চলেছেন, অর্থাৎ রাহু টাকার বিছানা তৈরি করতে চলেছে। তবে খেয়াল রাখবেন, আপনার ব্যক্তিগত জন্মছক বা বার্থ চার্টে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। আপনাদের ক্ষেত্রে ইন জেনারেল টার্গেট নাম্বার 9 এবং 7।
এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে 2024 সালের রাহু টাকার বিছানায় ঘুমোতে চলেছে। রাহু আপনাদের জন্য টাকার বিছানা তৈরি করতে চলেছে। তবে খেয়াল রাখবেন আপনার ব্যক্তিগত জন্মছক বা বার্থ চার্টে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। প্রয়োজনে আপনারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। আপনাদের এই বছরের অর্থাৎ 2024 ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 5। এর পরবর্তী যে রাশির নাম বলবো সেটি কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে 2024 সালে রাহু কিন্তু টাকার বিছানা তৈরি করতে চলেছে আপনাদেরও জন্য। অর্থাৎ রাহুর দয়ায় আপনারা হতে চলেছেন কোটিপতি। তবে খেয়াল রাখবেন আপনার ব্যক্তিগত জন্মছক বা বার্থ চার্টে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যাদের শুভ নেই তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ পরিধান করুন। আপনাদের 2024 ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 9। এর পরবর্তী যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও কিন্তু 2024 সালে রাহুর দয়ায় টাকার বিছানায় ঘুমোতে চলেছেন। অর্থাৎ রাহু টাকার বিছানা তৈরি করতে চলেছে। তবে আপনার ব্যক্তিগত জন্মছক বা বার্থ চার্টে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। আপনাদের ক্ষেত্রে 2024 ইন জেনারেল টার্গেট নাম্বার 4 এবং 1। এর পরবর্তী যে রাশির নাম বলবো সেটি মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে 2024 আপনারাও কিন্তু টাকার বিছানায় ঘুমোতে চলেছেন। অর্থাৎ আপনারাও কিন্তু টাকার গদিতে শুতে চলেছেন রাহুর দয়ায়। আপনাদের ক্ষেত্রে ইন জেনারেল টার্গেট নাম্বার 9 এবং 8। এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো সেটি কর্কট রাশি। কর্কট রাশির জাতক ও জাতিকার 2024 ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 6। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।